হ্যালো ফ্রেন্ডস, সকলকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত। বিএড ভার্সেস ডিএলএড ক্লারিফিকেশন মামলাটি গুরুত্বপূর্ণ কী কী আপডেট সুপ্রিম কোর্ট থেকে পাওয়া গেল সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি। বিএড ভার্সেস ডিএলএডের এই ক্লারিফিকেশন মামলাটির পিটিশনার ছিলেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য থেকেই, যিনি অর্ণব ঘোষ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। মামলাটির ডায়েরি নাম্বার ছিল 39986 অফ 2023-এর। আজ কোর্ট নাম্বার 6-এ আইটেম নাম্বার 46-এ মামলাটির শুনানি চলে। অল্প বেশ কিছুক্ষণ সময় ধরে শুনানি চলেছিল, খুব বেশি সময় শুনানি হয়নি। আজকের মামলাটির শুনানি হয় মাননীয় জাস্টিস অনিরুদ্ধ বোসের ইজলাসে। এর আগে যেদিন 11-8-2023-এ যে অর্ডারটি এসেছিল বিএডদের, বিএড ভার্সেস ডিএলএড মামলাটির, যেখানে বিএডদেরকে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বের করে দেওয়া হয়েছিল, যারা অর্ডার দিয়েছিলেন সেই বেঞ্চের একজন মাননীয় বিচারপতি ছিলেন অনিরুদ্ধ বোস এবং আরেকজন বিচারপতি ছিলেন সুধাংশু ধুলিয়া মহাশয়। মামলাটির অর্ডার কপির মধ্যে কী কী উল্লেখ করা হয়েছে আমরা দেখে নেব একবার করে। বিএডদের পক্ষ থেকে কথা বলছিলেন, অর্থাৎ পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন প্রশান্ত ভূষণ এবং আরও বেশ কয়েকজন ছিলেন। অন্যদিকে রেসপন্ডেন্টদের হিসেবে কথা বলছিলেন, অর্থাৎ ডিএলএডদের পক্ষ থেকে যারা কথা বলছিলেন কুণাল চ্যাটার্জি, আরও অনেকে ছিলেন তাদের সঙ্গে। শুনানির শুরুতে বিএডদের পক্ষ থেকে, অর্থাৎ পিটিশনারদের পক্ষ থেকে প্রশান্ত ভূষণ তিনি বলতে শুরু করেন এবং তিনি জানান যে এর আগে রাজস্থান হাইকোর্ট যে নির্দেশটা দিয়েছে, যে অর্ডারটা পাস হয়েছে সেখান থেকে, এবং সুপ্রিম কোর্টে 11-8-2023 তারিখে যে অর্ডারটি পাস হয়েছে, সেই অর্ডারের মধ্যে বেশ কতগুলো বিষয়ে ক্লারিফিকেশন দরকার আছে বা কেস বেশ কতগুলো বিষয়ের মডিফিকেশন দরকার আছে, কতগুলো ধোঁয়াশা তৈরি হয়েছে যেগুলো এখনও সবার কাছে স্পষ্ট হয়নি, সেই সমস্ত সংক্রান্ত বিষয়ের জন্য মামলাটি পুনরায় আবার সুপ্রিম কোর্টে নিয়ে আসা। সুপ্রিম কোর্টে যখন 11-8-2023-এ মামলাটির অর্ডার কপি আসে, অর্ডার দেন, তখন সেই বেঞ্চে ছিলেন মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস এবং অন্যদিকে মাননীয় জাস্টিস সুধাংশু ধুলিয়া, এই দুজনের বেঞ্চ তখন গঠন করা ছিল। কিন্তু আজকের এই বেঞ্চে মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস তিনি উপস্থিত থাকলেও অন্য আরেকজন যিনি বিচারপতি, অর্থাৎ সুধাংশু ধুলিয়া মহাশয়, তার বেঞ্চ যেহেতু এটা নয়, সেহেতু তিনি একা কী করে এই মামলাটি শোনেন সেটা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তিনি আরও জানান, মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস তিনি আরও জানান যে এই মামলার রায়দান করেছিলেন মাননীয় জাস্টিস সুধাংশু ধুলিয়া মহাশয় এবং তিনি এই অর্ডার কপিটি লিখেছিলেন, অর্থাৎ 11-8-2023-এ তারিখের অর্ডার কপিটি তিনিই লিখেছিলেন। শুধুমাত্র পাশে ছিলেন তিনি নিজে, অর্থাৎ অনিরুদ্ধ বোস মহাশয় তিনি নিজে। তাহলে জাস্টিস সুধাংশু ধুলিয়াকে তিনি, তাকে বাদ দিয়ে তার অর্ডার কপির মধ্যে তিনি কিভাবে এই মামলাটি শুনতে পারেন? তখন মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস তিনি আরও জানান যে তাহলে এমন একটা বেঞ্চ দরকার যেখানে জাস্টিস সুধাংশু ধুলিয়া এবং আমি নিজে, অর্থাৎ অনিরুদ্ধ বোস, দুজনেই উপস্থিত থাকবেন, তাদের দুজনের এমন একটা বেঞ্চ হবে, সেই বেঞ্চে এই ক্লারিফিকেশন মামলাটি শোনা যাবে। এই জন্য তিনি সুপ্রিম কোর্টের এই মামলাটি আর এখানে শোনেননি এবং তিনি চিফ জাস্টিসের কাছে ট্রান্সফার করে দেন মামলাটি। চিফ জাস্টিস তার কাছে একটা আবেদন জানানো হয়েছে যে যেন এমন একটা বেঞ্চ গঠন করা হয় যেখানে এই মামলাটি পুনরায় শোনা যায়। অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে যে জাস্টিস সুধাংশু ধুলিয়া এবং অনিরুদ্ধ বোস তাদের বেঞ্চ গঠন করার মতো একটা গঠন করে পুনরায় এই ক্লারিফিকেশন মামলাটি সেখানে শোনা হবে, এমন একটা বেঞ্চ গঠনের জন্য মাননীয় চিফ জাস্টিসের কাছে এই মামলাটি পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে মামলাটি মাননীয় চিফ জাস্টিস তিনি কার কোন নতুন বেঞ্চ যেটা গঠন করবেন সেটা মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস এবং সুধাংশু ধুলিয়ার বেঞ্চেই পাঠাবেন নাকি অন্য কোনো বেঞ্চ গঠন করবেন সেটা চিফ জাস্টিসের উপরে নির্ভর করছে। মামলাটির পরবর্তী শুনানি কবে ফিক্সড করা হয়েছে সেটা আমরা দেখে নেব এই ভিডিওর শেষের দিকেই। তবে এখন আমরা দেখে নেব যে অর্ডার কপির মধ্যে মাননীয় অনিরুদ্ধ বোস মহাশয় তিনি কী জানিয়েছেন। ঠিক মামলাটি মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন হিসেবে গ্রহণ করা হয়েছে, মাই ক্লারিফিকেশনের মামলাটি, যেটি জাজমেন্ট অলরেডি ডেলিভার করে দিয়েছেন কোন বেঞ্চে, বেঞ্চ অফ দিস কোর্ট, যেটা বলা হয়েছে যে আমাদের বেঞ্চে, অর্থাৎ অনিরুদ্ধ বোস, মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস তিনি নিজে এবং অনারেবল জাস্টিস সুধাংশু ধুলিয়া, এই দুজনের বেঞ্চে অলরেডি এই জাজমেন্টটা ইতিপূর্বে চলে এসেছে, সেই কথাটা উল্লেখ করা হচ্ছে। এরপর যেটা বলা হচ্ছে, দ্য জাজমেন্ট ডেলিভার্ড অন 11-8-2023 হ্যাজ বিন অথর্ড বাই অনারেবল মিস্টার জাস্টিস সুধাংশু ধুলিয়া। সুধাংশু ধুলিয়া, মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়ার তার অথরশিপে, অর্থাৎ তার নেতৃত্বাধীনে এই কোর্ট নির্দেশটি দিয়েছিল বা জাজমেন্টটি দিয়েছিল। ফর দ্য প্রপার অ্যাপ্রিসিয়েশন দ্য প্রেজেন্ট অ্যাপ্লিকেশন, ইন আওয়ার ওপিনিয়ন সেম বেঞ্চ বাই হুইচ জাজমেন্ট ওয়াজ ডেলিভার্ড, অর্থাৎ যে জাজমেন্টটা ইতিপূর্বে ডেলিভার করেছে যে বেঞ্চ, সেই সেম বেঞ্চেই ক্লারিফিকেশন মামলাটি হওয়া উচিত।
কিন্তু যেহেতু প্রেজেন্ট যে বেঞ্চ, সেই বেঞ্চ যেহেতু তাদের দুজনের নয়, সেহেতু এই বেঞ্চের জন্য চিফ জাস্টিসের একটা অ্যাপ্রুভাল প্রয়োজন। সেটাই বলা হচ্ছে সাবজেক্ট টু অ্যাপ্রুভাল ফর অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। চিফ জাস্টিসের কাছে অ্যাপ্রুভালের জন্য এটা পাঠানো হচ্ছে। লেট দ্য ফাইল বি প্লেস ফর সেম বিফোর অনারেবল দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ফর অ্যাপ্রোপ্রিয়েট ডিরেকশন। অর্থাৎ চিফ জাস্টিসের অ্যাপ্রোপ্রিয়েট ডিরেকশন যেটা তিনি দেবেন, সেই অনুযায়ী পরবর্তীতে এই ক্লারিফিকেশন মামলাটি বিচার হবে। তাহলে এখন যেটা দাঁড়ালো, মাননীয় বিচারপতি এখন চিফ জাস্টিসের, তিনি তার অনুমতিতে মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস এবং মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়ার তাদের বেঞ্চে এই মামলাটি পুনরায় ক্ল্যারিফিকেশনের জন্য আবার উঠবে। সমস্ত বিষয়গুলো অবশ্যই ক্ল্যারিফিকেশন, বেশ কিছু কিছু বিষয়ে কনফিউশন রয়েছে, সেই বিষয়গুলো অবশ্যই ক্ল্যারিফিকেশন দরকার রয়েছে। তো পরবর্তী শুনানি হিসেবে আমরা দেখে নেব। দেখুন, টেন্টেটিভ ডেট হিসেবে দেওয়া হয়েছে ডিসেম্বরের 4 তারিখ, 4/12/2023, এটি একটি কম্পিউটার জেনারেটেড ডেট। তাহলে 4/12/2023 ডিসেম্বরের 4 তারিখে মামলাটির পরবর্তী শুনানি আছে। অবশ্যই আমরা পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং অবশ্যই একটু লাইক করে যাবেন। সকলকে ধন্যবাদ।